নমস্কার, আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বেঙ্গলি গিজবটে। আজকে আমাদের কাছে রয়েছে একটা নতুন প্রোডাক্ট যার নাম TCL P8S। এটি 55 ইঞ্চ আর 65 ইঞ্চে আপনি পাবেন। এটি একটি গুগল সার্টিফাইড টিভি, লেটেস্ট Android 9 চলে। সাথে আপনি পাবেন 2 GB র্যাম আর 16 GB স্টোরেজ। এটার মধ্যে রয়েছে মেটালিক বডি আর এটা কমপ্লিটলি বেজেললেস। এই টিভিটাকে আপনি পুরোপুরি ভয়েস কমান্ড দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এআই ইন্টারাকশন কীভাবে কাজ করে, আপনারা জেনারেলি অন্যান্য টিভির রিমোটে দেখেন যে আপনাদের বারবার করে বাটনস প্রেস করে চ্যানেল চেঞ্জ করতে হয়, ব্রাইটনেস ঠিক করতে হয় বা ভলিউম আপ ডাউন করতে হয়। এখানে আপনাকে শুধু কমান্ডস দিতে হবে, এটা নিজে থেকেই কাজ করবে। যদি আপনি বলেন যে চ্যানেল এই চ্যানেল থেকে ওই চ্যানেলে যেতে, বা বাড়িতে যদি অন্যান্য কোনো স্মার্ট ডিভাইসেস থাকে সেগুলোকেও আপনি কিন্তু এই রিমোটের সহ ভালোভাবে কাজ করাতে পারবেন। এটি কিন্তু শুধু ইংলিশেও না, আরও 10টি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেও কাজ করবে। হোয়াট ইজ দ্য ওয়েদার আউটসাইড? Currently in Bengaluru it's 26 and mostly cloudy. Today there will be isolated thunderstorms with a forecasted high of 27 and a low of 19. তাহলে আপনারা দেখতে পেলেন ভয়েস কমান্ড কি করে কাজ করে। এআই পিকচার ইঞ্জিন কাজ করে এআই অ্যালগোরিদমের সহ। এটা নিজে থেকেই রেকগনাইজ করে যে কোন জায়গায় ব্রাইটনেস, কোন জায়গায় ডার্ক বা কোন জায়গায় স্যাচুরেশন লেভেলটা ঠিক করে আপনাকে বেস্ট রিয়েল টাইম ভিউ এক্সপিরিয়েন্স দেবে। অন্যান্য টিভিতে আপনারা পিকচার কোয়ালিটি ভালো পেলেও সাউন্ড কোয়ালিটি কিন্তু পান না, কিন্তু এর মধ্যে রয়েছে এআই সাউন্ড ইঞ্জিন, যেটা স্যাটেলাইট থেকে আসা সিগন্যালগুলোর নয়েজগুলোকে রিমুভ করে দেয় অ্যান্ড আপনার কাছে বেস্ট সাউন্ড প্রডিউস করে। স্মার্টফোন ছাড়াও এখন আমাদের বাড়িতে অন্যান্য স্মার্ট ডিভাইসেস থাকে, সেগুলোকেও আপনি কিন্তু শুধুমাত্র এই রিমোটটা দিয়েই কন্ট্রোল করতে পারবেন। সেটা স্মার্ট বাল্ব হোক বা স্মার্ট ল্যাম্প হোক, এখন ভ্যাকিউম ক্লিনারও স্মার্ট হয়ে গেছে, সেগুলোকে আপনি কিন্তু ভয়েস কমান্ডের থ্রু দিয়ে অনলি বাই এই রিমোট কন্ট্রোল করতে পারবেন। তাহলে আমরা দেখে নিই অন্যান্য স্মার্ট ডিভাইস যেগুলো আমাদের কাছে আছে সেটা এই রিমোট দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি নাকি। সুইচ অন দ্য টেবল ল্যাম্প। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এটা অন হয়ে গেছে। তাহলে কথা বলা যাক এবার এই টিভির স্মার্ট ফিচার্সের ব্যাপারে। প্রথমেই বলি এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে রান করে, যেটা আমরা Android 9 হিসেবে পাই, যার কারণে আপনি গুগল প্লে স্টোর থেকে অজস্র অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এর মধ্যে অলরেডি কিছু ইনবিল্ট অ্যাপস রয়েছে, তাছাড়াও আপনার যদি কোনো অ্যাপস ডাউনলোড করতে ইচ্ছা করে সেটাও আপনি নিশ্চয়ই করতে পারবেন। বেস্ট এন্টারটেনমেন্ট প্যাকেজ আপনার আর আপনার ফ্যামিলির জন্য। তাহলে আপনারা দেখছেন এর মধ্যে কিছু প্রিলোডেড অ্যাপস অলরেডি রয়েছে, যেরকম কি নেটফ্লিক্স, টি চ্যানেল, ইউটিউব, এরস নাও, Z5। এছাড়াও যদি আপনার নিজের পছন্দের কোনো অ্যাপ থাকে সেটাও আপনি ডাউনলোড করে নিশ্চয়ই ইউজ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ইনবিল্ট ক্রোমকাস্ট। বেসিক্যালি আপনার ফোনে আপনি যা করছেন, সেটা অ্যান্ড্রয়েড ফোন হোক বা iOS ফোন হোক, যেটাই করছেন না কেন, সেটা আপনি একটা বাটনের থ্রু দিয়ে টিভিতে দেখতে পারবেন। সেটা মুভি হোক বা ফেসবুকে স্ক্রোলিং হোক বা অন্যান্য ভিডিওস যেটা আপনি দেখছেন সেটা টিভিতেও দেখতে পাবেন। যেহেতু এটা একটা গুগল সার্টিফাইড টিভি, সাথে আপনি কিন্তু পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্টের কাজ আপনি জানেন, যেটা আপনি ফোনেও করেন সেটাই টিভির থ্রু দিয়েও করতে পারবেন। ডিফারেন্স হলো গিয়ে যে কোয়েশ্চেন্স তো করতেই পারবেন, তাছাড়া আপনার বাড়িতে যা যা স্মার্ট ডিভাইসেস আছে সেগুলোকেও কিন্তু আপনি গুগল অ্যাসিস্ট্যান্টের থ্রু দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তাহলে এবার কথা বলে নিই এই টিভির কিছু বিশেষ ফিচার্সের ব্যাপারে, যার মধ্যে পড়ে পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি। এটি একটি 4K USD টিভি, যেটা রিপ্রোডিউস করে সব শেডস অফ লাইট অ্যান্ড ন্যাচারাল কালার, স্টানিং ডিটেলস দেয় আপনাকে, ট্রুলি ইমার্সিং ভিডিও এক্সপিরিয়েন্স পাবেন আপনি এটার জন্য। প্রথমেই কথা বলে নিই HDR 10+ ব্যাপারে। HDR 10+ প্রডিউস করে অসাধারণ ইমেজেস, সাথে অ্যামেজিং ব্রাইটনেস, কালার স্যাচুরেশন, কন্ট্রাস্ট লেভেল আর অ্যাকিউরেট রিপ্রোডাকশন অফ লাইট অ্যান্ড ডার্কনেস। তার সাথেও আপনি এটার জন্য পাবেন বেস্ট রিয়েল টাইম ভিউইং এক্সপিরিয়েন্স। WCG-র কাজটা হলো গিয়ে টেকনোলজি সহ এফেক্টিভলি ইম্প্রুভ করে ভিভিডনেস আর কালার, সাথে এনহ্যান্স করে লেয়ার্স অফ দ্য ইমেজ। এবার কথা বলিনি মাইক্রো ডিমিনিংয়ের ব্যাপারে। মাইক্রো ডিমিনিং অ্যানালাইজ করে ভিডিও কন্টেন্টটাকে আর এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট জোনে সেপারেট করে অ্যাডজাস্ট করে ব্রাইটনেস, ডার্কনেস, তারপরে একটা ভিভিড পিকচার কোয়ালিটি এনশিওর করে আর ফ্যান্টাস্টিক ভিউইং এক্সপিরিয়েন্স দেয়।
এবার কথা বলি স্পিকারের ব্যাপারে। যতটা ইম্পর্টেন্ট পিকচার কোয়ালিটি, ততটা ইম্পর্টেন্ট কিন্তু সাউন্ড কোয়ালিটি। এর মধ্যে রয়েছে 20 ওয়াটসের দুটো স্পিকার, নিচে দেওয়া রয়েছে 10x10, সাথে রয়েছে ডলবি অডিও সাপোর্ট, যেটা ইমার্স 5.1 সারাউন্ড সাউন্ড ক্রিয়েট করে, যেটা আপনাকে থিয়েটারের মতো একটা ফিল দেবে। থিয়েটার্সের মধ্যে আপনি পাচ্ছেন ফুল স্ক্রিন ডিজাইন, এটা আপনাকে বেস্ট ভিউইং এক্সপিরিয়েন্স দেবে। কারণ কি, অন্যান্য টিভিতে আপনারা দেখেই থাকেন যে সাইডগুলো অনেক মোটা হয়, বেজেলগুলো মোটা হয়, দেখতে খুব একটা ভালো লাগে না। কিন্তু যেহেতু এটা বেজেললেস, আপনাকে একটা নিট অ্যান্ড ক্লিন ফুল ভিউ এক্সপিরিয়েন্স দেবে। TCL VHS কিন্তু বেস্ট মেটাল মেটেরিয়াল দিয়ে বানানো, যেটা হিট রেডিয়েট করে, এটা দেখতে খুবই সুন্দর আর এটা সেফ। তাছাড়াও এটার মধ্যে আপনি পাচ্ছেন ফুল স্ক্রিন মেটালিক বডি আর ন্যারো বেজেল, যেটা এটাকে প্রিমিয়াম লুক দেয়। তাহলে কথা বলি নি এই টিভির রিমোটের ব্যাপারে। খুব ছোট একটা রিমোট, ভীষণ স্লিক ডিজাইন, খুব একটা বাটন তো দেওয়া নেই, ভীষণ কমপ্লিকেটেড না অন্যান্য রিমোটের মতো। একটা নেটফ্লিক্সের বাটন দেওয়া রয়েছে, একটা গুগল অ্যাসিস্ট্যান্টের বাটন দেওয়া রয়েছে, যেটা দিয়ে আপনি ভয়েস কমান্ড করে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। সেটিংস রয়েছে, একটা হোম পেজ রয়েছে, অফ অনের যেরকম নর্মাল বাটনস থাকে সেই সবও রয়েছে। TCL P8 দাম হলো গিয়ে 27,990 টাকা, TCL P8 দাম হলো গিয়ে 29,990 টাকা, আর TCL P8S দাম হলো গিয়ে 44,990 টাকা। তাহলে আজকের জন্য এটুকুই, পরে আবার আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসবো। ততদিন দেখতে থাকুন গেসবোর্ড বেঙ্গলি, আর এই ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবেন।